তো পবিত্র মাস রমজান, এই রমজান মাস আল্লাহর মাস। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, কুতিবা লেগে দেওয়া হয়েছে মানে ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, হুকুম কুতিবা মানে ফরজিয়তের হুকুম। কেউর হুকুম ফরজিয়তের হুকুম, কেউর হুকুম জবরদস্তি হুকুম। সুবহানাল্লাহ, হুকুম আদায় করতেই হবে, রোজা রাখতেই হবে, নমাজ পড়তেই হবে। ইবিসসালাহ, নমাজ রে খালি ফড়া না, প্রতিষ্ঠিত করো, রুকু করে সুন্দর বানাও, সিজদা রে সুন্দর বানাও, কন্টিনিউ নমাজ তুমি আয়া কায়েম জেলা করো নমাজ, ওলা তুমি রোজারে সুন্দর করে আদায় করো। রোজারে লেখিয়া দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে, বেলে কিলা রাখতাম বেলে উসওয়ায় হাসানা অনুযায়ী। সুবহানাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জেলা রাখছেন, ওলা তুমি রাখো। কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্ববর্তীগণ যেভাবে রেখেছিল এইভাবে তুমি রাখো হইনা ইনশাআল্লাহ। বেলে পূর্ববর্তী কইলে ফইলা গুরু হারা, ফইলা গুরু উসওয়ায় হাসানার অন্যতম নমুনা সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ, কোনা দুস্ত বুজুর্গ আহবাব, আমার আল্লাহ রাব্বুল আলামিনে এই রমজান মাসের মধ্যে নবীর সুন্নতরে জিন্দা করবার লাগিন সুযোগ দিলা, উসওয়ায় হাসানা আনবার লাগিন, ডিউ টাইমে নমাজ ঠিক করবার লাগিন সুযোগ করে দিলা, খানি সুন্দর মতো খাইবার সুযোগ করিয়া দিলা, ঘুমাইবার সুন্দর খায়দা আল্লাহ কাইয়া দিলা। ওই রমজান মাসের মধ্যে খানি এবং ঘুম এবং নমাজ অক্তে আদায় করবার এত সুন্দর সুযোগ বাকি এগারো মাসের মধ্যে আর নাই। সুবহানাল্লাহ, কোনা তার মানে লাকাদ জাত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই উসওয়ায় হাসানার মধ্যে আপনি ঘুমাই থাকিলা, নবীর জীবন আদর্শ গাঁটলে দেখা যায় নবী উসওয়ায় হাসানার ব্যাখ্যার মধ্যে হইতার মুফাসসিরিন কেরাম হলে তাফসীর ইবনে কাসির, নবী উত্তম হতা হইতা যে নিজে আগে আমল হরিয়া বাদে হইতা হইন না। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম হলে ইলা কোনো মাত মাত্তারা ইলা কোনো আদেশ করতারা, তাবিঈ হলে যারা ফাইলা সাহাবায়ে কেরাম হলরে ইলা কোনো আদেশ তাবিঈরে করতা না, যে আদেশের মধ্যে নিজের আমল নাই হইন না। সুবহানাল্লাহ, উসওয়ায়ে হাসানার অন্যতম একটা মাত্রা, অন্যতম একটা দিক, অন্যতম নিদর্শন, অন্যতম চাবিকাঠি হইল গিয়া তাকওয়া ইলাহি। এর লাগিন তোমাদের রোজা কবুল হইতো নাই, আল্লাহর ডর না থাকলে যদি তোমরা মুত্তাকি হতে চাও অথবা যদি পরহেজগার তোমরা হও লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ, তার মানে রোজার লগে তাকওয়ার সম্পর্ক আল্লাহর ডর, আর আল্লাহর ডর নবীর সুন্নতুর রঙ্গে যদি আমরা রঙ্গিন করতাম পারি, নিজরে এলাকার সবরে করতাম পারি, আমার বাইরে করতাম পারি, বইনরে করতাম পারি, আমার আহালে করতাম পারি, তাইলে আমার আহাল একদম ফুটন্ত ফুলর মতো ফুটিয়ে উঠিব হায় রে হায়। নিতাই নগরের মধ্যে আস্তা মসজিদ ভর্তি মানুষ, রোজা মাস তারা রেখোয়া হয়েছিল, নমাজ ডিউটি মে আদায় কর, খালি রোজা গেছে, শাওয়াল মাসের মধ্যেও দেখা যায় ঈদর বাঁধে এই মসজিদ ভর্তি হইয়া নমাজ পড়ত বেলে খেনে বেলে উসওয়ায়ে হাসানা নমাজ ছাড়া নাই। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামে নমাজ ছাড়িছেন নি মতো না খেনে, দেখুন চাই নবীর জীবন আদর্শ আজকে আলোচনা হওয়া হয়েছে, আমারে নবীর জীবন তো আসলা হইয়া গেল। সুবহানাল্লাহ, নমাজ হইয়া হইয়া নবীর মত, এই রমজান মাসটা হইল নমাজ ঠিক করবার লাগিন, ফজর হইছেন মিস হয়নি। সুবহানাল্লাহ, যে নমাজ সঠিক নমাজ সারা মানুষ গুমতা হইন, আল্লাহ বাধ্য করছেন এই সময় তুমি হজাক থাকাও লাগবো। সুবহানাল্লাহ, ওয়াল ফাজর ফজরের কসম আল্লাহ রাব্বুল আলামিন, হাইতরা ওয়াল ফজর এর মধ্যে একটা বিজ্ঞাপ আল্লাহ রাব্বুল আলামিন, ফজরের সময়ের কসম খায় আর ইবে আসরের সময়ের কসম খায়, এই দুই অক্তর কসম আল্লাহ খাইন, মানে এই অক্তর এই সময়ের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। আর ইবাইদি ভাইলা আপনি শাহরু রমাদান, রমাদান মাসের মধ্যে আল্লাহর গুরুত্ব বেশি। সুবহানাল্লাহ, এর লাগে আমার আল্লাহ দেখলা আমার মায়ার বান্দা বান্দিরা এগারো মাস ঘুমায়, এগারো মাস মোবাইল দেখে হাঁটায়, এগারো মাস তারা রাত অ্যাডভান্স ঘুমায় না, লেইটে ঘুমায় লেইটে উঠে, কিন্তু রমজান মাসের মধ্যে আমার মায়ার বান্দা বান্দিরা ঘুমায় না। যদি সামান্য ঘুমায় ফ্লাইট জ্বালা ছাড়ি দিলে ডর লাগে, ট্রেন জার্গিনি ওলা ফাল মারি উঠিয়ে আবার বান্দা বান্ধেছে রে হায় জুড়ে হো। সুবহানাল্লাহ, হায় রে হায়, সুবহানাল্লাহ হইলেন রে বা আপনারা দেখেছেন একবার সুবহানাল্লাহ হইয়া
টিনগান উড়িত না, কিন্তু উড়ি যাইবার মতো হইতো আর কি, যদিও সাহ আবু আইসে না এমনি হইয়ার আর কি। আপনারা উড়ি যাইবার মতো একবার হইন চাইন, সুবহানাল্লাহ আল্লাহ আপনার সুবহানাল্লাহ। ওখান হওয়ারে কবুল হর, রমজানও বেশি করিবালা হইবার তৌফিক দে হওয়া আমি। সেহরির সময় একবারে নিতাই নগর নিকৃষ্ট চূড়ান্ত গুণাগার বান্দা বান্দি যে আস নামাজ ফড়ইন না, বিলকুল কোনো ভালো আমল জিন্দগিত নাই, রমজান মাসের মধ্যে কোনো মতে কোনো মতে সেহরির টাইমটা যায় কি যদি তার জীবনে আফসুস ইলাখর তা নাই, বলা আফসুস দাঁড়ি ওই বহন না ঠিক কিনা মাতুন না খেনে হইন চাইন, তোরা লেট ওই যায় যদি তার মুখে দিয়ে চাওয়া যায়নি আসেননি খুব বেশি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাহ আজকে আমার সেহরি মিস হয়েছে, ওলা সিন্নিউন্নি করবাই না আপনারা হইন না সেহরি মিস হওয়ার বাদে ওলা দুঃখ লাগে, বোঝা যায় মনে হয় মা মারা গেছেন বাবা মারা গেছেন, বুঝা জানি ভাই আমার আল্লাহ মায়া লাগাইয়া দিন। আর শাবান মাস নবীর মাস শেষ হইবার পথে, আর রমজান মাস আল্লাহর মাস, আল্লাহর হতা হইল আমার মায়ার বান্দা বান্দিরা, ওয়ামাই ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু, আমার মানিয়া তার দিল সুজানি করিলা সুবহানাল্লাহ। 11 মাস পরে নাই আমার মাসে অন্তত আমার বান্দা বান্দিকে নামাজি বানাই, আমার বান্দা বান্দিকে ঘুমের ঠিক করাই, আমার বান্দা বান্দিকে খাওয়ার ঠিক করাই সুবহানাল্লাহ। রমজান খাওয়া ঠিক গ্যাস নাই, রমজান ঘুম ঠিক ঘুমোর কোনো প্রবলেম নাই ঠিক নেন, ফজর বাদে আমরা ঘুমাই বইলে ভাই এই সময় বা হুতিয়া নানি 12টা 1টা উঠিও না বাসু না ভাই ও রোজা মকর হইব বুঝা যারেনি, মোটামুটি 2.5 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইন, এরপরে তিলাওয়াত করেন, জোর নামাজ পড়িয়া আল্লাহর কাছে খান্দইন, ও আমার আল্লাহ তুমি আল্লাহ আমার মুখখান ভিতর ঠিক করলাই, আমার গ্যাস ঠিক করলাই, দেহ বিজ্ঞানী রিসার্চ করিয়া হইতরা যে বৎসর নিম্নতম 20 দিন উপবাস থাকাটা স্বাস্থ্যের পক্ষে ভালো, ই আল্লাহ সুবহানাল্লাহ হোক না আমার আল্লাহ হইলা ন ন নেভার 20 দিন কেন, আমি আল্লাহ পুরো মাসকে আমি দিয়ে দিলাম সুবহানাল্লাহ 30 দিন আমি দিলাম, ওই 30 দিনে তোমরা প্র্যাকটিস করো প্র্যাকটিস, গ্যাস হবে না ডিসেন্ট্রি হবে না ফেটোর মধ্যে গণ্ডগোল, এর বাদেও আমরা ওয়ে নেন ফুলা হতাশার কারণে ডাই দিয়া বড়া হাই রে বড়া রে বাবাই দুহাই এ রে বড়া না কিতা একটা জিনিস ইফতারও খাওয়াত লাগি, একটা মানুষ গোড়াত লাগিয়েছিল আর কি বুঝি না কিতা রেইসে কিতা খাওয়াত লাগি আর কি বড়া না, যাও 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 লাগে নি পঞ্চায়েত, এর বাদে আল্লাহর বন্ধায় যাওর মধ্যে নাইকলর পিস বড়া বড়া দেওয়া, আর রেইসে খাওয়াত লাগিয়া নাইকলর পিস এখানে ওই আর আটকে গেছিল বুঝা জানি, মেড়া ফিটা আটকিতে শুনছি সুঙ্গা আটকে, কিন্তু যাও খাওয়াত লাগিয়ে বড় নাইকোদের পিস আটকিছে না উমার ইফতারের সময় ও তো রেস করবার তোর হাজর বিসমিল্লাহ করিয়া খাও, ফেটর গণ্ডগোল নাই ওইবার সিস্টেম দেখবা আর উজা, ফজর বাদে গ্যাস হয় কিন্তু না না সারাদিনে সুপারি না এসে মতন এখানে সুপারি নাই, জিব্বার বেদনা নাই, গালের বেদনা নাই, মুখের ভিতরে প্রবলেম নাই, গ্যাস নাই, কোনো বেমার নাই, ইফতার এইবার আগে আগে ফুরা ফেটরে আল্লাহ ক্লিয়ার করিয়া দিলাই, রোগর শিফা আল্লাহর মাস, ফেটোর মধ্যে আল্লাহ বেমার দিন না, আমরা হামসাইয়া বেমার ডানিয়া হারাই আল্লাহ, আমরা রে পরিমিত বামে ইমসাক তুমি করছো আল্লাহ রুকিয়া তাহা আল্লাহ, শুধুমাত্র খাওয়ার তাকি রুকিয়া তাহা না, হোম খাওয়ার তাকিও বেশ খাওয়ার তাকিও রুকিয়া তাহাটা উচিত ইনশাল্লাহ হোক, একবারে না খাওয়া তো রুকা আর বেশ খাওয়ার তাকিও তো রুকিয়া তাহা যায় না নি, হোম হোম খাইয়া মাত্র না খেনে, এখন মনে করেন আমার 1 গ্লাস পানি দেবো হইলো আমি খাইলাম 1/2 গ্লাস বেশ খাওয়ার তাকি রুকলাম না নি আমি, খালি ইমসাক করো ইমসাক করো ইমসাক করা যে আপনি রুকিয়া তাহা সুবে সাদিক থেকে লাগাইয়া গরুবে আপনা পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত রুকিয়া তাহা খালি আনা খাইয়া রুকিয়া তাহা নাই, রুকিয়া তাহা গুণা তাকি রুকিয়া তাহা যৌনাঙ্গর হেফাজত করিয়া রুকিয়া তাহা চোখরে রুকা হান রে রুকা আত্রে রুকা ফাওরে রুকা দিল রে রুকা সব গুণার থেকে আপনি ইমসাক করতা, আপনি খাওয়ার তাকি বাঁচিতা হম খাওয়া বেশ খাওয়ার তাকি বাঁচিয়া হম খানি খাইতা হই না ইনশাআল্লাহ। দোস্ত বুজুর্গ আহবাব লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমরা লাগিন তোমাদের জন্য হইদরা যত আমল করো না কেনে উত্তম আদর্শের নমুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ সুবহানাল্লাহ হক, হট ডিপার্টমেন্টের মধ্যে এই রমজানও আপনি একটা
সেটিং ফেলাইবা, একটা রোড ফেলাইবা, শাওয়াল মাস থেকে আপনার ঘুমের ঠিক আছে, নমাজেরও ঠিক আছে, হানিরও ঠিক আছে, হানি আল্লাহ ওলা হয়েছেন যে তোমরা সেহরি ও টাইমে খাওয়াও লাগবো। সুবহান আল্লাহ, কোকানা এক মিনিট হরিয়া বাড়ে নেন কমে, এই কম বেশি গুদরা যায়নি মাথা না কেনে, ইফতার এক টাইমে, সুবহান আল্লাহ কোকানা। তার মানে আমি আল্লাহর মাস রমজান মাস, এই মাসের মধ্যে তোমরা হইয়া দিলাম, তোমরা রমজান বাদে বা এগারো মাস ওলা টাইম মতো খানি খাইয়ে কই না ইনশাআল্লাহ, ওলা খাইন আজ আটটার সময় খাইল, দশটায় ফোরু বারোটায়, বুঝছো না ভাই, এগুলো ঠিক না, ডিউটি মেখানি খাওয়া পেটের লাগিন বাজা লক্ষণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে যখন খানি খাইতা এক টাইমে খাইতা, ঈশার নামাজ পড়িয়েও খানি খাইয়াও না বেশি আরাম করতা, এটা উসওয়ায় হাসানা। সুবহানাল্লাহ, আমরা তা করিনি, নবীর জীবন আদর্শের মধ্যে ঈশার বাদে আর দমলোয়া নাই, আমরার ঈশার বাদে আর ফুরসতও নাই, আমরার ঈশার বাদে আরেক জিন্দগি শুরু হয়, একটাই হইন সবে হইন না, যারা রাইট বিজনেস করেন বা খায় খারবার করেন, যেন জেসিবি ট্রিপার আছেন সব নাই, এক ভাই হইছেন রাইত এগারোটা বাজে তার বিয়া নয় বলে নাহজবিল্লা হোক, ইগু বেটাগিরি মাত না বেটিগিরি মাত, বেটিগিরি মাত, ইগু বেটাগিরি হইল না তো নাহজবিল্লা হোক, তোরা জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই টিচার্স অকল মুসলমান হইলা উসওয়ায় হাসানা দেখিয়া, সুবহানাল্লাহ কোকানা, অন্যতম নমুনা সাহাবায়ে কেরাম, আপনার বিরাদর বা সাইন সাদ ইবনে আবি ওয়াক্কাসর বা সাইন, সালমান ফার্সির বাই দিয়ে আপনি সাইন, আবু যর গিফফারের বাই দিয়ে আপনি সাইন, আবদুল্লাহ ইবনে আব্বাসর বাই দিয়ে আপনি সাইন, যেদিকে আপনি সাইন, যে সাহাবির ভাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ হুবহু ফুটিয়া উঠে, সুবহানাল্লাহ। আমার এক হুজুর উস্তাজ মোহতারম, আমার সানফুরি হুজুর, খাসার ডিস্ট্রিক্ট কাজিয়া শরীয়ত, মৌলানা মোহাম্মদ আলী সাহেব, আল্লাহ হজরতর হায়াতরে বাড়াইয়া দেখো, আমি তো তাইন হইতা দোয়ার মাঝে, আল্লাহ আমরা সাওয়া নবীওয়ালা সাওয়া বানাইও রে বা আল্লাহ, আমরা খান্দা নবীওয়ালা খান্দা বানাইও, আমরা দাড়ি নবীওয়ালা দাড়ি বানাইও, আমরা রুকু নবীওয়ালা রুকু বানাইও, আমরা সলাফেরা নবীওয়ালা সলাফেরা বানাইও, আমিন হই না, আমিন। উসওয়ায় হাসানা, নবীর জীবনের প্রত্যেকটা আদর্শ আপনারা ওলামায়ে কেরামরে জিজ্ঞেস করিয়া, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়ক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর জীবন চরিত্র জীবনী কিনবা, স্টুডেন্টস অহলরে আমি প্রেসক্রিপশন হরিয়ার ইনশাআল্লাহ তাআলা, আপনারা ওলামায়ে কেরামরে জিজ্ঞেস করিয়া ট্রান্সলেট, বাংলা শুদ্ধ বাংলা ফারাইন না ইংলিশ ফারাইন, ইংলিশে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন চরিত্র হোল লাইফ স্টাডি করো কোয়া, ইনশাআল্লাহ উসওয়ায়ে হাসানা আই যাব ইনশাআল্লাহ, হোক ইনশাআল্লাহ। ইমাম সাহেবর দ্বারো বইন উসওয়ায়ে হাসানা আইব, আউলিয়া কেরামর দ্বারো যাইন উসওয়ায়ে হাসানা আইব, আপনার সুন্দর করে দাঁড়িয়ে ঘুরে রাখা হিকুকুয়া উসওয়ায়ে হাসানা আইব, গোরা বিবির লগে মাত হতোয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আয়েশার লগে খাদিজার লগে উম্মে সালামার লগে কিলা করতা আলোচনা করো কুয়া উসওয়ায়ে হাসানা হইব, এক বাফে ফুয়ার লগে উসওয়ায়ে হাসানা হইতো, এক মায় মেয়ের লগে উসওয়ায়ে হাসানা আইতো, উত্তম আদর্শে আমরা আদর্শবান ও সময় হইমু যখন বাস্তবে প্রতিফলন এক্সাম্পল দেখা যাইব বলে, অয় নবীর সুন্নতরে আমরা এখন জিন্দা করিয়ার, ও রমজান আর রমজান মাসও জমিন লুয়ে হুজা দি মাইর করছো, কিতা দিয়া হুজা দিয়া হারাই দিছে ফাওয়ার হত্যা পাই দি হুজা, ইফতার মাত্র বিশ মিনিট আগে নাওয়াজ কোকা, ওটা কি উসওয়ায়ে হাসানা হই না, উসওয়ায়ে হাসানা নি আজকে আপনারা আলোচনা মন্ত্রা উসওয়ায়ে হাসানা, চব্বিশ ঘন্টার জিন্দগি হইতো উসওয়ায়ে হাসানা, সাহাবায়ে কেরামর এক একজনের জিন্দগি উসওয়ায়ে হাসানা এমন উন্নত ছিল, নবী চুল বরাবর যা হইছেন এর থেকে এর ফের করছেন না, সুবহানাল্লাহ, নবী যেন খান দিবার কথা কইছেন এন খান দিছেন,
যেন আসিবার কথা কৈছিল ইন আসিছইন, মুস্কুরাহট কৈছিল মুস্কুরাহট, কাহ কাহ মারিয়া কোনো সাহাবিয়ে কোনোদিন আসিছইন না, বেলে খানে এগু উসওয়াই হাসানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে কাহ কাহ মারিয়া, কাহ কাহ মানে হা হা করিয়া কোনোদিন আসিছইন না। জেহেক বা তাবাসসুম বেশ থাকি বেশ, সামান্য মুস্কি আসি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসিল, এটা উসওয়াই হাসানা, বড় করি আসা নাই আমারেও আপনারও, বড় করি আসার থেকে আল্লাহ বাসা কো হোক আল্লাহ, কমেডি ভিডিও দেখি আর বড় করি আমরা আসি আর হাস্য রসিক ভিডিও দেখি আর বড় করি আমরা আসি আর দিল মুর্দা হয়। ফালিয়াযহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, খান্দো তোমরা বেশি আসো তোমরা কম, কারণ খান্দায় দিল রে পরিষ্কার বানায় আর আশায় দিল রে মুর্দা বানায়, নাউযু বিল্লাহ হোক না, তার মানে আশা এবং খান্দা উঠা এবং বোয়ার মধ্যে বাজার যাওয়া এবং আমার মধ্যে উসওয়ায় হাসানা মিলাইলাছে। আপনি ওলামায়ে কেরামের লগে উঠা বসা করেন না, ইমাম সাহেবের লগে দেখা করেন না, আল্লাহ ওয়ালার দ্বার লইন না, যারা উসওয়ায় হাসানার একদম 100% লাগে 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 থাকে, উসওয়ায় হাসানা যারা জিন্দগির মধ্যে আছে, যারা ফ্যামিলির মধ্যে আছে, জান আব্বার মাঝে আছে, জান আম্মার মাঝে আছে, যে খানদানের মধ্যে উসওয়ায় হাসানা আছে, সাদির মাত দেন না, মাত বুঝে দাঁড়ানি ভাই হল উসওয়ায়ে হাসানা দেখে আপনি আওগাইন না, শাদি করতে সময় আপনি দেখতাম নদওয়ানি না আহলে সুন্নত না জমিয়ত কথা নি মাতু না হেন না না সংগঠন নাই, সংগঠন দেখি শাদি নাই, শাদি হইল উসওয়ায়ে হাসানা দেখে হই না ইনশাআল্লাহ, নবীর জীবনাদর্শ যে ঘরের মধ্যে আছে ও গরু গিয়ে ইনশাআল্লাহ আমি শাদি করতাম ও ইনশাআল্লাহ। দুস্থ বুজুর্গ আহমদ বাজারের মধ্যে আমার কোন ভাইয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ ফলো করে দোকানদারি করেন তার দোকানে আমরা আগ বাড়াইতাম হই না ইনশাআল্লাহ, যে ভাইয়ে দাড়ি পাঞ্জাবি রাখিয়া পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন অথবা দাড়ি বনাই শার্ট প্যান্ট লাগায় কিন্তু নামাজ ছাড়ে না, এই ভাইয়ের দোকানের মধ্যে আমরা গিয়া মাল আনতাম, কারণ আমার এই ভাইয়ের ব্যবহারের মধ্যে তার আমলের মধ্যে আছে উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ, আমরা নবীর জীবন আদর্শ আমি ফলো করিয়া চলতাম এবং হর ডিপার্টমেন্টও নবীর জিন্দেগি আমার জিন্দগির মধ্যে আনার চেষ্টা করতাম ওকে ইনশাআল্লাহ, কারণ এই নবী তো আমার ফার হর্তা, ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি হইবা, ঠিক আছে নবীজিয়ে চাদর হরাইয়া হলে হলে মুজাম্মিল নবীজি মুদ্দাসির নবীজি ওয়াদ্দুহা যে নবী ওয়াল্লাইলি ইজা সাজা যে নবী, সেই নবীয়ে টান মারি মারি আন্দার থেকে বার করবা, ঠিক আছে তবে উসওয়ায়ে হাসানা মান্যবাদার ঘুরে বার করবা, জীবন আদর্শ মানিয়া জিন্দগি যারা কাটাইলাম এবং কালিমা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়িয়া দুনিয়া ছাড়িয়া নবীর সুন্নত মোতাবিক বিদায় লইলাম কালিমা ফড়িয়া উসওয়ায়ে হাসানা অনুগত হইয়া অনুগামী হইয়া এরাল লাগিন নবীর শাফাআতে কুবরা হইন সুবহানাল্লাহ। দুস্ত বুজুর্গ আহবাব আল্লাহ তাআলা আমরারে আনেওয়ালা রমজান মাসের মধ্যে উসওয়ায়ে হাসানার অন্যতম দৃষ্টান্তমূলক এক বৎসর এবং রমজান শরীফ হিসাবে আমরা সবর হক আল্লাহ কবুল করুক সারে হক আল্লাহুম্মা আমিন। আর উসওয়ায়ে হাসানার মুস্তাহিক যোগ্য ব্যক্তিত্ব যারা আছেন এরার দ্বার লইবার ওলামায়ে কেরাম আউলিয়া কেরাম আল্লাহওয়ালা কোরআনওয়ালা তালবা আজিজ ইমাম সাহেবহল হাফিজ সাহেবহল এরার সম্মান এবং ইজ্জত দিয়া তারার দ্বার বইয়া বরকত হাসিল করবার সুন্নত শিখিবার সুযোগ আর তৌফিক আমরা দেখুয়া নিরহংকার দেহ এবং মন লইয়া আমরা ওলামায়ে কেরামর দ্বার লইতাম তালবা আজিজরে মায়া করতাম, যারা উসওয়ায়ে হাসানার লাগি জনন এবং দেওয়ানা হইয়া বিদায় লইলা বরাহর মধ্যে শত শত আউলিয়া কেরাম হলে খালি আল্লাহ আল্লাহ নবীর সুরতে কিলা করাইল যায় আল্লাহ আল্লাহ নবীর লাইনে বিয়া কিলা করাইল যায় আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর জীবন আদর্শ উসওয়ায়ে হাসানা মানিয়া সাহাবে কেরামরে মানিয়া কিলা তালাক দেওয়া যায় কিলা বিয়া করা যায় কিলা অলিমা করা যায় কিলা আপনার গরর মধ্যে সংক্ষেপে আপনার ইন্তজাম শেষ করা যায় ও খেদমত খরি 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 বিদায় লইলা রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি বাসখান্দির শেখ রহমতুল্লাহ আলাইহি টান্টুর সাহেব রহমতুল্লাহ আলাইহি হর সংগঠনের তমাম খেদমত করেনেওয়ালা আল্লাহওয়ালা উসওয়ায়ে হাসানা জিন্দা করবার লাগেন নবীর জীবন আদর্শ আমরা ফ্যামিলির মধ্যে আমরা হাতের মধ্যে চৌকর মধ্যে দেহর মধ্যে খাওয়ার মধ্যে বিজনেসের মধ্যে আনবার লাগেন কুশিস করিয়া গেছেন খানকার মেহনত কর লাগিন খানকার মেহনত হইল উসওয়ায়ে হাসানার লাগেন সুবহানাল্লাহ। কোকানা আমার জিন্দগির মধ্যে
নবীর বাতাইল খোয়া জিন্দগি আই যায়, সাহাবায়ে কেরাম রে মান্না ওয়ালা জিন্দগি আই যায়। আল্লাহ তুমি আমরা কবুল করো, উসওয়ায়ে হাসানার মধ্যে আমরা দাখিল করো। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. سبحان الله بحمده، سبحان الله العظيم، سبحان الله بحمده، سبحان الله العظيم، سبحان الله والحمد لله، ولا إله إلا الله والله أكبر، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، আর একটা হাদিস হরিলাম আমি ছুটে গেছি, আলমার উমা মান আহাব্বা হইলেছি। আরেক হাদিস, মান আহাব্বা সুন্নতি নবীজরা জাইন মহব্বত হরবা ইতেকাদ্রে ইজহার হরবা, মহব্বত খালি জুবান দি নাই, তান যে ইয়কিন আর ইতেকাদ বাস্তবে প্রতিফলন ঘটাইবা। মান আহাব্বা সুন্নতি, যাইন আমার সুন্নতরে মহব্বত হরলা আর প্রতিফলন ঘটাইলা বাস্তবে দেখাইলা। এখন দাড়ি খুব বালা জিনিস, বাহ খুব বালা, আমি রাখলাম না, মহব্বত করলাম নবীর সুন্নতের লাগে ওলা মায়া আমার, আর আমি খালি খামাই মানলাম না, কোনো মাত্র না কেন তোর বড় করে খোকা না। অলিমা করা সুন্নত, অলিমা করা, কিন্তু উসওয়ায়ে হাসানা আমার হইল না। সাহাবায়ে কেরাম হলে অলিমা করছেন, জেতা ফাইছেন সামনে ওটা মাত বুঝতে জানি, আঙ্গুর ফাইছেন ও আঙ্গুর সামনে আকুয়া অলিমা, খাজুর ফাইছেন আকুয়া অলিমা, ঋণ করিয়া শুধু হামাইয়া আনিয়া দুইটা তিনটা ইগুদি তো অলিমা করা। আর ফেট লাইন তোরে বেশি টেহা লাইন তোরে সম্মান এবং ইজ্জত পাওয়ার কারণে উদ্দেশ্যরে সামনে রাখিয়া বৃহৎ স্বার্থ সামনে রাখিয়া আর আপনার শেষ কুটুম আকারিব জেল করবা আত্মীয়তার বন্ধনের গরিব ভাই বন্ধুরে ছাড়িয়া অলিমা করার কথা উসওয়ায়ে হাসানা নাই, এটা মান আহাব্বা সুন্নতি নাই। যে আমি নবীর মহব্বত করল, আমার নবীর সুন্নতরে জিন্দা করল এবং প্রতিফলন ঘটায়, হে যেন আমারে মহব্বত করল অন্য সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি, যে আমারে মহব্বত করল কানা মাই ফিল জান্না, হে জন্নতর মধ্যে সাথী বনি গেল। সুবহানাল্লাহ, শুকরিয়া। এখন তো এগারোটা বাজে, এগারোটা বাজিয়ে আসছে বা কালাম্বার সময়। আল্লাহ তাআলা আমরা খোয়া হুনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেখো। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা নামাজের সুরতে বকুয়া মুখতসরে দোয়া করুন, আর আমার আল্লাহ মাহাব দিতা, আপনার মাহাব দিতা, হয়তো রমজানের আগে ঈদি গারাওয়াও নাই দেখাও নাই, মুক্তসরে দোয়া কর, মামার লাগে দোয়া করবা। শাবান মাস শেষ হওয়ার পথে আল্লাহ তাআলা আমরা সবরে মাহাব করে দিতা, এবং রমজান হামানির লগে লগে আমরা রে মাসুম বেগুনা বানাইয়া ঈদর রাত সবরে মাহাব করে দিবা। আল্লাহ এই দিন এই রায়তরে আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে ফাইবার তৌফিক দেখবা, লাইলাতুল কদর ফাইবার তৌফিক দেখবা, তাম রমজান মাসের মধ্যে বেশি বেশি করে আল্লাহর জিকির তিলাওয়াত কোরআন খিদমত মেহমানদারি উসওয়ে হাসানা ফুটাইয়া তুলিবার লাগিন। আমারে আপনারা সবরে প্রত্যেকের ব্যক্তিগতভাবে মা বনিন্তরে সবরে আল্লাহ তৌফিক আর সামর্থ্য আর সুযোগ আর সম্বল দেখবা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. يا الله يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين। নিতাই নগরের এই জলসারে তুমি কবুল মঞ্জুর ফরমাও,
জলসার শেষ প্রান্তে আইয়া আমি এক গুনাগারে হাত বাড়াইছি মাওলায় করিম, আয় আল্লাহ জলসার মধ্যে উফরে এবং নিসেইন বহুত নেক নেক মুত্তাকি পরহেজগার তোমার মায়ার বান্দা হল বৈরিসুন আল্লাহ। আল্লাহ আমি সবটাকে নিকৃষ্ট অযোগ্য মানুষ, আল্লাহ তোমার বিবেচনার মধ্যে খার স্থান খার কতখান তুমি জানো। আল্লাহ ইনার মধ্যে আমি বুধভাইয়ার আমি নিকৃষ্ট, আল্লাহ জান বাইসিয়া তোমার মায়া লাগে দয়া লাগে, তান বাইসিয়া আমরার দোয়ারে কবুল মঞ্জুর করমাও, আমরার গুনারে তুমি নাকি নিয়া বদলাইয়া দে। ইয়া আল্লাহ গুনাগার হলো আল্লাহ নেককার হলোর মাঝখানে আমরা বইরেছি মাওলা, আমরা জিন্দেগির আমলের বাসাইলে মাফ দিতে নাই, যে সমস্ত তোমার মায়ার বান্দা অকল মাঝে মাঝে লুকাই লুকাই বই রইস, আল্লাহ তুমি তারার বেসে আমরা দোয়ারে কবুল করিয়া আমরা জিন্দেগির গুনারে তুমি নাকি দিয়া বদলাইয়া দেও। ইয়া আল্লাহ আল্লাহ রমজান মাস আই গেছে একদম সন্নিকটে মোলা করিম, আল্লাহ যাহাতে কোনো বেয়াদবি আমরা করি না, আতব ইখতারা আমার সঙ্গে স্বাগতম জানাইয়া জানাইয়া রমজান মাস অতিবাহিত করবার তৌফিক তুমি আল্লাহ দে। ইয়া আল্লাহ রহমতর দশ দিন তুমি উসওয়ায় হাসানা দি বেরিয়া চলবার তৌফিক দে, মাগফিরতর দশ দিন ওলা নবীর সুন্নত দি জিন্দা করিয়া চলবার তৌফিক দে, নাজাতর দশ দিন তুমি আল্লাহ আসাও জাহান্নাম থেকে মুক্তির লাগিন তুমি আল্লাহ জরিয়া বানাই দিলেই। ইয়া আল্লাহ ইয়াত্রাবর মধ্যে কাণ্ডে তুমি মাফ করিয়া দে, এই মসজিদ থেকে নামাজ পড়ে পড়ে যারা গেছুন কবরস্থ হয়ে গেছো না করিয়া ইতা নাই, আল্লাহ তার কবরটে জান্নাত ওর বাগানে বানাইয়া দে। ইয়া আল্লাহ ইয়ার হামার রহমিন আমরা উপস্থিত অনুপস্থিত যারার মা নাই বাবা নাই, আল্লাহ আমরা মার বাপরে মা করিয়া দে, আল্লাহ যারা কবরে গেছেন গিয়ার ঘুরিয়াই তা নাই, রব্বির হাম হুমা কামার মাইয়ানি সগীর। আল্লাহ আমরা যারা মা আছেন বাবা আছেন আল্লাহ খেদমত করবার তৌফিক দেও, বাপরে বাপ শুনবার তৌফিক দেও, মারে মা বলিয়া সম্মান জানাইবার তৌফিক দে, আমরা ঔলাদ হলডে কবুলে মঞ্জুর ফরমাও। আল্লাহ ইয়ার হামার রহমিন যারা রে ঔলাদ দিলেই সমলা করিম ফরমা বরদার বানাইয়া দেও, যারা মারে আর বাবরে কুদায় না কিচ্ছু মাতির ঠান্ডা মাথায় মানিয়া নে, ওলা ফরমা বরদার ঔলাদ হল আমরা যে ধন্য কর আল্লাহ। ইয়া আল্লাহ এলাকার মা বনিন ধরে মাফ করিয়া দেও, ইয়া আল্লাহ মা বনিন্দর মধ্যে উসওয়ায় হাসানার দৃষ্টান্তমূলক ইন্তজাম তার মধ্যে আইবার তৌফিক দেও। ইয়ার হামার রহমিন ইয়া আকরামুল আকরামিন এলাকার যে পর্যন্ত শাদি হয়েছে না শাদির সু ইন্তজাম তুমি আল্লাহ করিয়া দেও, আয় আল্লাহ যারা শাদি হয়ে গেছে ওলাদ দেরায় না একটা ময়নার মুখ দেখাইয়া আল্লাহ তালার মা মানাইয়া তার মন শান্তি। ইয়ার হামার রহমিন এলাকার থেকে অভাব রে দূর করিয়া দেও, ঋণ মুক্ত জিন্দগি নাসি ফরমাও, আয় আল্লাহ অভাব অঘরে ঘরে তুমি অভাব রে দূর করিয়া সচ্ছল পরিবার হিসাবে উসওয়ায় হাসানারে অবলম্বন করিয়া উঠিয়া যাইবা উঠিবার তৌফিক তুমি আল্লাহ দে। আসমানে জমিনে বলা মুসিবত থেকে তুমি আল্লাহ হেফাজত ফরমাও, এমন এক দিন আর মৌলা বজ্রপাত হইবার দিন সময় দিন বাড়ার যে কোনো সময় মৌলায় করিম বজ্রধ্বনির লগে বজ্রপাত হইতে পারে, আল্লাহ বজ্রপাত থেকে তুমি ইমানদার হেফাজত ফরমাও, ইয়া আল্লাহ তাম বিশ্ব মানব জাতির হেফাজত ফরমাও, আল্লাহ তোমার গজব বড় ডর করে, আল্লাহ তোমার গজব থেকে আমরা সব হেফাজত করো। ইয়া আল্লাহ এই জলসার মুন্তজিমিন রে কবুল ফরমাও, সভাপতি সাহেব রে কবুল ফরমাও, ইমাম সাহেব রে কবুল ফরমাও, সহযোগী সতীর্থ সাহেব রে কবুল ফরমাও, সবল্লাগিন জাহান্নামের আগুনে হারাম করে দিলাও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মেঘ যুক্ত আবহাওয়ার মধ্যে এই জলসারে কামিয়াব করতে বাইনতে বড় কষ্ট করছেন মাওলা, আল্লাহ তো মা মর্দিল খবর তুমি জান রায় একমাত্র তোমার খুশি করবার লাগিন আল্লাহ, আল্লাহ তার খুশি শ্রে মৌলা তুমি জান্নাত দি বদলিয়া দেও। আমরা সব নবীর আদর্শে আদর্শিত হইয়া সাহাবায়ে কেরাম আমার গুণে গুণী বনিয়া এক এক রত্ন বনিয়া বিদায় লইবার তৌফিক দেও, যে রত্ন দেখিয়া নবীজি চিনিলাইন এটা আমার উসওয়ায় হাসানার পরিবারভুক্ত আমার উম্মত। ইয়া আল্লাহ আজকের জলসার মুকররিন রে কবুল মঞ্জুর ফরমাও, সামিউন হজরাত রে কবুল ফরমাও, আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন মুকররিন হজরাত রে কবুল ফরমাও,
منتظمین حضرت رے قبول فرماؤ دینار خدمت و شرطے زیبائیں تے اللہ یوٹیوب اور خدمت خطرہ گانور بدنا فلم اور بدلا یا اللہ کومیڈی ویڈیو اور بدلا علماء کرام اگر بیان ان بل لگن کوشش خطرہ اللہ اے کوشش رے تمہیں اللہ جنت عدنر نعیم دے بدلیا دے یا اللہ مائک اور آپریٹر بائر قبول و منظور فرماؤ خدمت و شرط خام کرے جیبر توفیق دیو ہمرا صبر نیک حاجات رے تمہیں اللہ پورا خنیا دیو ربنا تقبل منا انک انت السمیع العلیم و تب علینا انک انت التواب الرحیم صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين آمين والله دعا خرب أمي خرب السلام عليكم